হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কাকরোলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর কাকরোলের রেসিপি তোমরা অনেকেই ট্রাই করেছো, আমিও নিজে কাকরোলের দুটো রেসিপি তোমাদের সাথে ট্রাই করেছি। একটা ফ্রাই, কাকরোলের ফ্রাই করেছিলাম, আর একটা কাকরোলের কোপ্তা। তো আমরা বেশিরভাগ কাকরোলের যে রেসিপিটা ট্রাই করি সেটা দেখবে সর্ষে আর পোস্ত ভেতরে পুড় দিয়ে। কিন্তু আজকে যে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একদম ইউনিক, একটা অন্যরকম রেসিপি, একদম ইজি। কেন, সবসময় সর্ষে বা পোস্ত বেটে তার ভেতর পুড় দিয়ে সেটা করা অনেকটা সময় সাপেক্ষ লাগে। তো আমি আজকে একটা ইজি টাইপের কাকরোলের এইরকমই ভেতরে পুড় দেবো, কিন্তু একটা অন্য চটজল দিয়ে একটা পুর বানিয়ে নেব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা ডিম ইউজ করব, জাস্ট একটা মাত্র ডিম দিয়েই হয়ে যাবে কাকরোলের এই ফ্রাইড রেসিপিটা। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি, তোমরা ওখান থেকে দেখে নাও। দেখো ঠিক এরকম দেখতে হবে কাকরোলের এই রেসিপিটা, একদম কুইক অ্যান্ড ইজি রেসিপি। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, এমনি সন্ধেবেলা যদি মনে করো যে এরকম খাবে, এটা এমনিও স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, আবার আমরা লাঞ্চেও এটা ট্রাই করতে পারি, বেশ ভাতের সাথে যদি একটু সাথে ডাল থাকে। তো দেখো এই রেসিপিটার জন্য এখানে আমি চারটে কাকরোল নিয়েছি। চারটে কাকরোলটাকে দেখো আমি মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো এইভাবে চামচ দিয়ে ভেতরটাকে এইভাবে এই যে দানাগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো দেখতেই পাচ্ছ এগুলো এইভাবে প্রত্যেকটাকে আমরা এইভাবে রেডি করে নেব। তো দেখো প্রত্যেকটার ভেতর থেকে আমি দানাগুলোকে এভাবে বার করে নিয়েছি। আমি এখানে চারটে কাকরোল ইউজ করেছি, মাঝখান দিয়ে কেটে নিয়ে আমাদের আট পিস হয়েছে। তো এবার দেখো এই আর এই কিন্তু যেগুলো দানাগুলো বার করেছি, দেখো এগুলো যে শাঁসটা দানা, যে শাঁস সমেত যে দানাগুলো বার করছি সেটাকে কিন্তু ফেলে দেবো না। তো প্যানের মধ্যে তেল দিয়ে আমি শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, খুব একটা বেশি পেঁয়াজ দেওয়ারও দরকার নেই। তো দেখো যেটুকু লাগবে, আর ঝালটা তোমরা অবশ্যই বুঝে ট্রাই করো, আমি যেমন ঝাল খাই সেই বুঝে আমি শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই ভেঙে দিও। আর এখানে দেখো আমি দুটো আলু নিয়েছি, তো দুটো আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ আলুটার মধ্যে নুন আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। তো তারপরে দেখো এইখানে যে শুকনো লঙ্কার পেঁয়াজটা ভাজছিলাম, তার মধ্যে যেটা আমরা শাঁস সমেত যে দানাগুলো আমরা বার করে নিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ, তো দেখো সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু ফ্রাই করে নেব, ঠিক আছে, খুব একটা বেশি না, মোটামুটি একটুখানি ফ্রাই করে নেব। তো দেখো এটা জাস্ট একটু ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর তোমরা মনে করলে এখানে একটুখানি নুন দিয়ে নিতে পারো, আর এখানে যদি মনে করো যে কাঁচা লঙ্কা অ্যাড করবে সেটাও তোমরা করতে পারো, কেউ যদি শুকনো লঙ্কা না খেয়েও থাকো। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে, একটা সুন্দর স্মেল ছাড়ে। তো দেখো আমি একটুখানি নুন এতে দিয়ে দিয়েছি, তাহলে এটা তাড়াতাড়ি বেশ নরম হয়ে যাবে। তো দেখো এবার যে সিদ্ধ করা আলুটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো আর যদি তোমাদের একটুখানি পুর বেঁচেও যায়, এটা বেশ, এটাও কিন্তু খেতে ভালো লাগে। আমরা যেমন আলু মাখা করি বা আলুর চোখা করি সেই টাইপে, তো সেটা তোমরা কাজে লাগিয়ে নিতে পারো, ফেলে দেওয়ার কোনো দরকার নেই। তো দেখো আমি যেমন এই চারটের জন্য যে পুরটা করেছি আমার একটুখানি বেঁচে গিয়েছিলো, তো আর যদি তোমরা আরেকটু ছোটো সাইজের আলু দাও, আমার আলুগুলো একটু বড় বড় সাইজের নিয়েছিলাম, তো তাহলে একদম পুরটা পারফেক্ট হবে। তো দেখে নাও, আমি কোয়ান্টিটিটা তোমাদের বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো এটা বেশ গরম, হাত দেওয়া যাচ্ছে না, আমি প্যান থেকে নাবিয়ে নিয়েছি, তো আমি চামচের সাহায্যে চেষ্টা করছি, কিন্তু চামচের সাহায্যে শুকনো লঙ্কাগুলো ভালো করে ভাঙা যাবে না, তো আমি যার জন্য আবার হাতে করেই ট্রাই করছি। তো দেখো এইগুলোকে ভালো করে ভেঙে নিয়ে মেখে নিও। তো দেখো আমি শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি, দিয়ে এটাকে মেখে নিচ্ছি, নিয়ে রেডি হয়ে যাবে আমাদের কাকরোলের এই পুরটা। আর আমি বলেছি যে আমি একটা ডিম কাজে লাগাবো, তো ডিমটা দেখো আমি কিভাবে এটাকে ইউজ করছি। তো দেখো এর মধ্যে আমি এই পুরগুলোকে নিয়ে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ এইভাবে আমি যে কটা কাকরোল নিয়েছি সে কটা কাকরোল আমি এইভাবে রেডি করে নেব। তো আমার দেখো এগুলোকে আমি রেডি করে নিয়েছি, এদিকে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম হয়ে গেছে, দেখো আমি সমস্ত কাকরোলগুলো রেডি করে নিয়েছি, তো রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে দেখো ডিমটাকে ফাটিয়ে নেব। তো দেখো ডিমটাকে ফাটিয়ে এটা বেশ একটুখানি
চামচের সাহায্যে ফেটিয়ে নেবো। নিয়ে আর এখানে আমি অবশ্যই একটুখানি নুন অ্যাড করব, ঠিক আছে? একটুখানি নুন অ্যাড করে নেব। তো দেখো আমি নুন অ্যাড করে নিয়েছি। নিয়ে এবার যে আমি কাঁকরোলগুলো রেখেছিলাম, তো সেই কাঁকরোলটাকে আমি এই যে ডিমের মধ্যে কিন্তু একটু ডিপ করে নেব। তো ঘুরিয়ে ফিরিয়ে দেখো, এইভাবে আমি একটুখানি এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার কোনো বেসন বা কিচ্ছু দেওয়ার দরকার নেই, এইভাবে ডিমে ডিপ করে নিয়ে আমরা এগুলোকে ফ্রাই করে নেব। তোমরা জাস্ট একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, দেখবে এটা কিন্তু একটু নরম নরম হয়, কিন্তু তোমরা যদি এটা গরম ভাতের সাথে ট্রাই করো না, এটা মানে তোমরা এমনি ভাতের সাথে মেখে খেতে পারো, ডালের সাথে বড়া হিসেবে খেতে পারো, কাঁকরোলের বড়া বলো, পকোড়া বলো, যে কোনো নাম দিতে পারো, দারুণ হয়। তো দেখতে পাচ্ছ ডিম দিয়েছি, এটা একটুখানি ডিমটা দেখো সাইড দিয়ে একটুখানি বেরিয়ে মতো গেছে, দেখতেই পাচ্ছ যে ডিম দেওয়া হয়েছে। তো একটা ইউনিক চটজলদি রেসিপি। আলু মোটামুটি আমাদের সবার ঘরেই থাকে, আলু সিদ্ধও অনেক সময় আমাদের বেঁচে যায়, তো অবশ্যই এটা ট্রাই করো। তো দেখতেই পাচ্ছ আমি এগুলোকে উল্টে নিচ্ছি, একটা দিক ফ্রাই হয়ে গেছে। প্রথমে দেখো ফার্স্টে যেটা উল্টেছি সেটা একটুখানি দেখো পুরো ভালো করে লাল হয়নি, সেটাকে আমি আরেকবার উল্টে দেবো। তো এইভাবে দেখে নিও, তারপরেরগুলো দেখো বাদবাকিগুলো বেশ একটা কালার এসে গেছে লাল লাল, তো সেটা বুঝে নেবে। তো দেখো এটাকে আমি আরেকবার উল্টে দিচ্ছি, দিয়ে দিকটা আর একটু ভালো করে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসছে। তো দেখো একটা কি সুন্দর একটা বেশ পকোড়া আমাদের রেডি হয়ে গেছে, একদম দারুণ একটা। অবশ্যই ট্রাই করো, আমার রিকোয়েস্ট, খেতে অবশ্যই ভালো লাগবে। দেখো আমি দেখাচ্ছি, এইগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আমি এগুলোকে প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তো দেখতেই পাচ্ছ কীরকম একটা ডিলিশিয়াস একটা লুক এসছে। তো তোমাদের ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। কমেন্ট করলে আমার মনে হয় তোমাদের সাথে কনভারসেশন হচ্ছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।